আপনাদেরকে সংক্ষেপ করে করে কিছু কথা বলতে চাই। আমি বন্দের উদ্দেশ্যে করে, আমি সবাইকে উদ্দেশ্য করে, বিশেষ করে বন্দিরকে উদ্দেশ্য করে আমি 15টা হাদিসকে সংক্ষেপ করে আপনাদেরকে বুঝাই দেব। এগুলা যদি না মানেন বিপদাস। কে আছে বিপদাস? এক নম্বর, রাসূল বলেছেন আল হাম্মু আল মউত, দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। কে বলেছেন? আল্লাহ না, রাসূল বলছেন। রাসূল কি বলছেন? দেবর, দেবরকে স্বামীর ছোট ভাই, স্বামীর সাথে এত সম্পর্ক নাই, ছোট ভাইয়ের সাথে যত সম্পর্ক। ঠিক, এত ঠিক বুঝলেন কেমনে? এত ঠিক আপনারা বুঝেন কেমনে? স্ত্রীর নিজের স্বামীর সাথে যতটুকু সম্পর্ক নাই, নিজের স্বামীর ছোট ভাই দেবরের সাথে আরো ভালো সম্পর্ক। এগুলো হালাল বলেন? কারণ সে সুযোগ পেলেই তোমার চরিত্র নষ্ট করে ফেলতে পারে, ঠিক না? এজন্য রাসূল বলেছেন দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। মৃত্যুর থেকে মানুষ যেভাবে পলায়ন বা সতর্কতা অবলম্বন করে, সেক্ষেত্রে স্বামীর ছোট ভাই থেকেও নিজেকে ততটুকুন সতর্কতা অবলম্বন করতে হবে। এক নম্বর হাদিসটা বুখারী শরীফের 5232 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2172 নম্বর হাদিস, তিরমিদি শরীফের 1171 নম্বর হাদিস। মনে থাকবে তো ইনশাল্লাহ, যে মানুষ যেভাবে মৃত্যুর থেকে পলায়ন বা সতর্কতা অবলম্বন করে, সেক্ষেত্রে স্বামীর ছোট ভাই থেকেও এভাবে সতর্কতা অবলম্বন করবে, কোনোভাবেই যেন চরিত্রে আঘাত না লাগে, কোনোভাবেই যেন তার সামনে পর্দা লঙ্ঘন না হয়ে যায়, কোনোভাবেই তার সামনে যেন শয়তানি দুষ্টামি কোনো কথা বের হয়ে না হয়ে যায়, ইনশাল্লাহ বলেন না? আমার কথা মনে হয় কথাই থাকবে, জীবন আর পূরণ হবে না, বলেন না ইনশাল্লাহ? এক নম্বর। দুই নম্বর, কোন পুরুষ কোন নারীর সাথে নির্জনে মিলিত হলে নিঃসন্দেহে তার তৃতীয় জন থাকে শয়তান। কোন ছেলে যখন কোন মেয়ের সাথে নির্জনে একত্রিত হয় অন্যায়ভাবে, তখন তৃতীয় ব্যক্তি কে থাকে? এখানে থাকা যাবে? সবাই বললেন না, থাকা যাবে? তিরমিজি শরীফ 1171 নম্বর হাদিস। তিন নম্বর, রাসূল ইসলাম বলেছেন তোমরা সেই মহিলাদের নিকট গমন করো না। কে বলছেন? যাদের স্বামী বিদেশে আছে, প্রবাসে আছে, দূরে আছে, কারণ শয়তান তোমাদের রক্ত শিরায় প্রবাহিত করে দিতে পারে। আমার কথাগুলো মনে থাকবে না? আল্লাহ জানে, তোমরা সেই মহিলাদের নিকট বিনা প্রয়োজনে কোনো কারণে যাইও না যাদের স্বামীরা স্ত্রীদের থেকে প্রবাসে বা দূরে থাকে, কারণ শয়তান তোমাদেরকে কুমন্ত্রণা দিয়ে তোমাদের রক্ত শিরায় প্রবাহিত করে যে কোনো দুর্ঘটনা ঘটায় দিতে পারে। এমন স্বামী তাকে বিদেশে বউ তিন বাচ্চারে নিয়ে গেছে, ভাগছে, এমন ঘটনা বাংলাদেশে শুনেন নাই? যাওয়ার সময় স্বর্ণ রূপা যা পাইছে সেটা জুতাটা পর্যন্ত নিয়ে গেছে, যা পাইছে তা নিয়ে গেছে। তিরমিজি শরীফ 1172 নম্বর হাদিস। কটা বলছি মনে থাকবে তো? চার নম্বর, কোন অবৈধ নারীকে স্পর্শ করার চেয়ে মাথায় লোহার পেরেক পুঁতে দেওয়া অনেক ভালো। কথা কি বুঝতে পেরেছেন? রাসূল বলেছেন কোন অবৈধ নারীকে স্পর্শ করার চেয়ে মাথায় লোহার পেরেক ঢুকিয়ে দেওয়া অনেক ভালো। এর অর্থ হচ্ছে মাথায় লোহা ঢুকাইবেন না, দূরে থাকবেন? কে বলছেন? আস-সিলসিলাতুস সহীহ 226 নম্বর হাদিস। রাসূল ইসলাম বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামের অধিবাসী, যাদেরকে আমি দেখিনি,
তারা ভবিষ্যতে আসবে। প্রথম শ্রেণী হবে একদল অত্যাচারী, যাদের সঙ্গে থাকবে গরুর লেজের মতো চাবুক, যার দ্বারা তারা লোকদেরকে প্রহার করবে। আর দ্বিতীয় শ্রেণী হলো সেই নারীর দল যারা কাপড় পরিধান করবে ঠিকই, কিন্তু তবুও তারা উলঙ্গ অবস্থায় থাকবে, নিজেদের অন্যদের প্রতি আকৃষ্ট করবার জন্যে, অন্যদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে। যাদের মস্তক খোপা বাঁধার কারণে উটের হেলে যাওয়া খুজির মতো দেখা যাবে। রসুল মনে একবারে ভুল কথা বলেছে, তারা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের গন্ধ পাবে না, অথচ জান্নাতের সুগ্রাণ হাজার হাজার মাইল দূর থেকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। বল দুদল সম্পর্কে বলছেন, একদল যারা হবে অত্যাচারী, তাদের সঙ্গে থাকবে গরুর লেজের মতো চাবুক, তারা সেই চাবুক লেজের গরুর লেজের মতো থাকবে চাবুক, তারা মানুষকে অন্যায়ভাবে প্রহার করবে, নিজেদের স্বার্থ হাসিলের জন্য মানুষকে পিঠাবে, এমন লোক নাই আছে। আর দ্বিতীয় দল হলো এমন মহিলা যারা চুলের খোপা কাপড় পরার পরেও উলঙ্গ থাকবে। এমন ঘটনা কি আশেপাশে বাংলাদেশে ঘটছে? আমি তো কিছু বলতে পারি না এখন, কারণ বিপদ তো আমার মাথার উপর দিয়ে যায় বুলডুজারের মতো। আপনারা তো হাসেন, আর আমার উপর দিয়ে কী যায় এটা আমি জানি, যারা আমার সাথে থাকে এরা বুঝে। যাই হোক, রাসূল বলছেন যারা কাপড় পরবার পরে উলঙ্গ থাকবে, বাধা দিতে যাইয়েন না, বাধা দিয়ে কী বিপদে পড়বে। এর জন্য সর্বপ্রথম নিজেকে বুঝান, নিজেকে বুঝান। সমাজ বড় দিকভ্রান্ত হয়েছে, এই সমাজে রাসূলের সুন্না নাই, এই সমাজে আল্লাহ রাসূলের তরিকা নাই। সমাজকে বুঝান, নিজেকে বুঝান। এজন্যে এক নম্বরে রাসূল বলেছেন ওই নারীরা জাহান্নামে যাবে যারা কাপড় পরেও আসেনি। এগুলা কথা বলে না কেন? আছে। দুই নম্বরে বলছেন যাদের খোপা হবে উটের খুজুর মতো, তাদের তারা এই মস্ত যাদের মস্ত খোপা বাঁধার কারণে উটের হেলে যাওয়া খুজের মতো মনে হবে। খোপাকে মানিয়ে এভাবে উঁচা করে আলগা চুল দিয়ে এক্সট্রা চুল দিয়ে এমন উঁচা করবে, করেনি এগুলো আল্লাহ জানে, আমি জানি না। মুসলিম শরীফ 2128 নম্বর হাদিস, 2128 নম্বর হাদিস দেখো ভাই, এই তোমাদেরকে বলছো উল্টাপাল্টা কিছু লেখাবার দিও না, তাহলে তোমাদেরকে পিটামো। কি উল্টাপাল্টা ইন্টারনেটে লেখা দিবে না, যা বলছি সুন্দর ভাষায় কথাগুলো লেখা দিয়ে দিবে, উল্টাপাল্টা কিছু লেখবে না, নাইলে সব নিষেধ করে দিব। এজন্য আবারও বলছি, এমন একটা সমাজ আসছে, রাসূল বলছেন তিনি দেখেন নাই, যে নারীরা কাপড় পরলে উলঙ্গ দেখাবে, তাদের মাথায় খোপা থাকবে উটের মস্তক হেলে গেলে খুজুর মতো যেমন দেখায় এমন থাকবে। আল্লাহ হেফাজত করুক। রাসূল বলছেন ছয় নম্বর, মসজিদের বাহিরে দেখতে পান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদের বাহিরে দেখতে পান নারীরা রাস্তায় পুরুষের সাথে মিশে গেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নারীদেরকে বললেন তোমরা অপেক্ষা করো, কারণ তোমাদের জন্য রাস্তার মাঝে হাঁটা উচিত নয়, তোমাদের জন্য হলো রাস্তার পাশ। এ কথা শুনে নারী দেয়াল ঘেঁষে হাঁটা শুরু করে, তখন দেখা গেল তাদের অনেকের কাপড় দেয়ালের সাথে মিশে যেতে। কথা কি বুঝাইতে পারি নাই? রাসূল একদিন বের হলেন, তিনি দেখলেন কিছু লোক হাঁটতেছে মধ্যখান দিয়ে, মহিলারা, তিনি বললেন সাইড দিয়ে হাঁটো, মধ্যখান দিয়ে তোমরা হেঁটো না। তখন সাইড দিয়ে হাঁটতে গিয়া তাদের কাপড় দেয়ালের সঙ্গে মিশে গেল। এর অর্থ হলো কাপড় শরীরে ঠিকই আছে, কিন্তু কাপড় শরীরে ঠিকই আছে, কাপড় চলে গেছে অনেক কোন জায়গায়, কাছে না দূরে। কথা বলেন, কাছে না দূরে। দেখবেন আজকালকে অনেকে 12 হাত কাপড় পরেও, যে পরছিল ঠিক, কিন্তু কাপড়টা একবারে রাস্তাঘাট পুরো ডাস্টবিন পরিষ্কার করে নিয়ে যাইতেছে। কোন বিয়ে শাদিতে পরে না এমন কথা বলছেন না কেন? রাসূল এই কথাগুলোই বলছেন। এজন্য বোনদেরকে বলছি, মায়েদেরকে বলছি, এই কাজগুলো করা যাবে না। আবু দাউদ শরীফের হাদিস 5252 নম্বর হাদিস।
সাত নম্বর রসুল বলেছেন কোন মহিলা যেন মাহরাম পুরুষ ছাড়া একাকী সফর না করে, তার নিকট যেন মাহরাম ছাড়া কোনো বেগানা পুরুষ না যায়। রসুল ইসলাম একথা শুনে এক ব্যক্তি জিজ্ঞাসা করেন, ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি অমুক যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সৈন্য দলে নাম লিখিয়েছি, অথচ আমার স্ত্রী হজ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এখন আমি কি করব? রসুল বললেন, তাকে উত্তর দিলেন, তুমি তার সাথে বের হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী বলছেন, ইয়া রসুল আল্লাহ, আপনি বলছেন মাহরাম পুরুষ ছাড়া মহিলারা বের হবে না, আমি তো অমুক যুদ্ধে যাব, আমার স্ত্রী তো হজ্জে যাবে, আমার জন্য তো যুদ্ধ করা উত্তম। রসুল বলেন, দরকার নাই তোমার যুদ্ধে যাওয়া, তুমি আগে বউরে নিয়ে হজে যাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ জুড়ে বলেন। কত সুন্দর কথা, কত সুন্দর কথা। রসুল বলেছেন, তোমরা এইভাবে রাস্তাঘাটে হাটে মাঠে কোনোভাবে অন্যায় করা যাবে না, অনাচার করা যাবে না, তোমরা স্ত্রীদেরকে সময় দাও, তাদেরকে ভালো রাখো, কোনোভাবেই যেন তাদের চরিত্রে আঘাত না পড়ে। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন এই কথাগুলো? আল্লাহ রাসূল বলছেন। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস, 1862 নম্বর হাদিস, 1862 নম্বর হাদিস। এভাবে অনেক কথা রাসূল বলেছেন। রাসূল বলছেন, নারী হচ্ছে গোপন একটা জিনিস, গোপন বস্তু, সুতরাং যখন সে বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে রমণীয় সুন্দর করে আকৃষ্ট করে দেয়, এজন্য তোমরা পর্দা করে তোমরা রাস্তায় বের হও। আল্লাহ যেন আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে হেফাজত করেন। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। এজন্যে আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো অনেক লম্বা, আমি আপনাদেরকে আরো কয়েকটা কথা শোনাতে চাই। রসুল বলেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, নবীজি বলেছেন, খবরদার তোমরা অন্যায় পথে পথে চলো না, তোমরা নিজে হারাম পথে চলো না, পরিবারকে হারাম দিকে নিয়ে যাইও না, তোমরা তোমাদের পরিবার স্ত্রী সন্তান মাদেরকে অন্যায় পথে নিয়ে যাইও না, নিজেরা পর্দা করে চলো, নিজেদের আত্মীয় স্বজনকে পর্দা করে চালাও, তোমরা হারাম কাজে লিপ্ত হইও না, পরিবারের কোন নারীকে হারাম কাজে লিপ্ত হতে সহযোগিতা করা যাবে। কথা বলেন যাবে? রসুল বলেছেন, আরো বলেছেন, একজন বললেন, রসুল ইসলাম আমাদেরকে নিষেধ করেছেন আমরা যেন মহিলাদের নিকট তাদের স্বামীদের বিনা অনুমতিতে প্রবেশ না করি। নবীজি বলেছেন, তোমরা কোন স্ত্রীর কাছে যদি যেতে হয়, প্রয়োজনে যদি কোনো কাজে তার কাছে যাওয়াই লাগে, তার স্বামীর অনুমতি ছাড়া তোমরা তার কাছে যাইও না। এ হাদিসটা তিরমিজি 2779 নম্বর হাদিস। প্রত্যেক চক্ষুই ব্যবিচারী, আর নারী যদি সুগন্ধি ব্যবহার করে কোনো পুরুষের মজলিসের পাশ দিয়ে পার হয়ে যায়, তাহলে সে এক প্রকার খারাপ মহিলা, এমনকি অবস্থায় নামাজের জন্য যেতেও নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মহিলা স্যান্ট বা কোনো জিনিস ব্যবহার করে মসজিদে যায়, সেই মহিলার গোসল না করা পর্যন্ত তার নামাজ কবুল হবে না। কতটা মনে থাকবে? তো আমাদের মায়েরা, আমাদের বোনেরা যদি মসজিদেও যায়, কোথাও মসজিদ যদি থাকে, নামাজের জায়গা থাকে, তারা যদি মসজিদে নামাজেও যায়, আর ওই নামাজের জায়গায় যদি নামাজেও যায়, আর শরীরে যদি পারফিউম সেন্ট ইউজ করে যায়, নবীজি বলেছেন তারা যতক্ষণ পর্যন্ত গোসল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের কোনো নামাজ কবুল হবে না। কেন? সে যদি সেন্ট পারফিউম ইউজ করে নিজে ঘরে একা একা নামাজ পড়তো, কোনো আপত্তি ছিল না, কিন্তু সে যখন মসজিদে গিয়েছে বাহিরে, তখন তার এটার গ্রান্ত বের হয়ে যাবে না? যাবে না। ইসলাম তাকে কত টুকুন সংরক্ষণ করেছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আতর ওটা ভালো, যদি গ্রানটা বের না হয়, আতর মহিলা অবশ্যই দিবে, দিবে না কেন, কিন্তু গ্রান যেন বাহিরে, আমার কথা কি মনে থাকবে তো? ইনশাল্লাহ। সহি আল জামে আস সগির, এই হাদিসটা 270 আজ জিয়াদাত,
এভাবে আরও অনেক কথা আছে, আমি বলছি দশটা, বলার কথা ছিল পনেরোটা, বলছি দশটা, আমাদের সময় কমে যাচ্ছে, এজন্য আর পাঁচটা বলার দরকার নেই, বললে তো আর অনেক লম্বা হয়ে যাবে। সংক্ষেপেই তো বলতেছি, আমি তো তাফসিরই করতেছি না। আমার বন্ধুগণ, এগারো নম্বর হচ্ছে রসুল বলেছেন আদম সন্তানের উপর ব্যভিচারের কিছু অংশ লিপিবদ্ধ হয়েছে, সে অবশ্যই তার মধ্যে লিপ্ত হবে। দুই চোখের ব্যভিচার হলো দৃষ্টি, দুই চোখের ব্যভিচার হচ্ছে দৃষ্টি, দুই কানের ব্যভিচার হচ্ছে শ্রবণ, মুখের ব্যভিচার হচ্ছে কথা বলা, হাতের ব্যভিচার হচ্ছে স্পর্শ করা, পায়ের ব্যভিচার হচ্ছে খারাপ উদ্দেশ্যে অগ্রসর হওয়া, অন্তর আশা এবং আকাঙ্ক্ষা করতে থাকে, এটা হচ্ছে অন্তরের ব্যভিচার, লজ্জাস্থান তাকে বাস্তবায়ন করে অথবা মিথ্যায় পরিণত করে। এজন্যে শুরু থেকেই চোখ থেকে, কান থেকে, নাক থেকে, সব কিছু থেকে হেফাজত করতে হবে ইনশা আল্লাহ। বলেন মুসলিম শরীফের হাদিস 2657 নম্বর হাদিস, 12 নম্বর, নবীজি বলেছেন যে নারী নিজের গৃহ, স্বামীর গৃহ অথবা মায়ের বাড়ি ছাড়া অন্য কোন স্থানে নিজের পর্দা রাখে, অর্থাৎ কাপড় খুলে, পর্দা খুলে, সে তার ও তার রবের মধ্যকার পর্দা এবং লজ্জাশীলতাকে বিবর্ণ করে দেয়, বিদীর্ণ করে দেয়। আল্লাহর রসুল বলেছেন কোন মহিলা নিজের বাড়ি, নিজের স্বামীর বাড়ি, নিজের মায়ের বাড়ি ছাড়া অন্য কোথাও যাওয়ার পরে যদি পর্দা লঙ্ঘন হয়ে যায়, এটা আল্লাহ এবং তার ওই বান্দির মধ্যখানের পর্দাকে বিদীর্ণ করে দেয়। কন্নাউজুবিল্লাহ, এই কাজগুলো করা যাবে না। তিরমিজি শরীফের হাদিস 2803 নম্বর হাদিস, 13 নম্বর, নবীজি বলেছেন কোন নারীর উপর তোমার দৃষ্টি পড়লে তার প্রতি বারবার দৃষ্টিপাত করো না, বরং নজর অতি সত্বর ফিরিয়ে নাও, কারণ তোমার জন্য প্রথমবার হচ্ছে ক্ষমা, তুমি যে ভুলে চেয়ে ফেলেছ, ভুলে তোমার চোখ গিয়ে গিয়েছে, এজন্য ক্ষমা, কিন্তু দ্বিতীয়বার যদি ইচ্ছা করে দেও তখন জাহান্নামের গুনাহ হবে। কন্নাউজুবিল্লাহ, চলার প্রতি চোখ গিয়েছে, চোখ পড়ে গিয়েছে, তবা করেন, ওটা ক্ষমা, দ্বিতীয়বার ইচ্ছা করে দেওয়া যাবে না। এই হাদিস সুনানে আহমদ 1369 নম্বর হাদিস, 14 নম্বর, নবীজি বলেছেন নারীদের বেশ দাড়ি পুরুষের উপর অভিশাপ, এবং পুরুষের বেশ দাড়িনি নারীদের উপরে আল্লাহর অভিশাপ। আজকালকে অনেক পুরুষ আছে নারীদের বেশ ধারণ করে, অনেক নারী আছে পুরুষের বেশ ধারণ করে, আছে না নাই? ইবনে মাজার হাদিস 1904 নম্বর হাদিস, নবীজি বলেছেন এগুলা করলে কেউ জাহান্নামের গ্রাণও জান্নাতের গ্রাণও পাবে না। কয়টা বলছি? 15 নম্বর, রসুল বলেছেন যে নারী তার মাথায় এমন চুল বাড়তি লাগায় যা তার মাতার নয়, সে তার মাথায় জালিয়াতি সংযোগ করে, অর্থাৎ আমি আগে যেটা বলছি আলগা চুল লাগায়। নবীজি বলেছেন যে নারীরা নিজের মাথায় আলগা চুল লাগাইয়া দেয় তারা কখনো তওবা না করা পর্যন্ত জান্নাতে যাবে না। কন্যা ওজুবিল্লা, আমার বন্ধুগণ, সহিহ আল জামে ও সগীর 2705 নম্বর হাদিস, এই জন্যে আমি আমার ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, চলার পথে কখনো হারাম করা যাবে না, যেহেতু আমরা মুমিন, আমরা মুত্তাকি, আমরা মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা রসুলকে বিশ্বাস করি, আমরা এমন কোনো কাজ করব না যেই কাজ করলে আল্লাহ এবং তার রসুল অসন্তুষ্ট হয়ে যান। আমি আমার বোনদেরকে বলবো, আমার বোনেরা এমন কাজ করা যাবে না যেই কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, যেই কাজ করলে রসুল অসন্তুষ্ট হয়ে যান, যে কাজ করলে স্বামী অসন্তুষ্ট হয়ে যায়, যে কাজ করলে মা বাপ অসন্তুষ্ট হয়ে যান, এমন কাজ আমরা করব। আমরা সবাই মিলেমিশে জান্নাতে যেতে চাই, এই জন্যে আমরা আজ থেকে ফেতনা করব না ইনশাল্লাহ বলেন, আমরা হারাম খাব না ইনশাল্লাহ বলেন, আমরা হারাম পথে চলব না ইনশাল্লাহ বলেন, চলার পথে আমরা হারাম কাজ করব না,
হারাম পথে চলবো না, পরিবারের ভিতরে মিলেমিশে চলবো, একাকার হয়ে চলবো, আমরা খারাপ পথে যাব না, রাস্তাঘাটে নারীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ কোনো মন্তব্য করব না। মন্তব্য করলে আপনার লাভ হবে কি? একজন নারী এদিকে হেঁটে যাচ্ছে, আপনি তাকে নিয়ে খারাপ মন্তব্য করলেন, তো আপনার লাভ হয়েছে কি বলেন? আপনি হেনস্থা করলেন, তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করলেন, তার দিকে তাকে টিটকারি করলেন, তাকে দিয়ে শেষ করলেন, এগুলো হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? নারীদেরকে টিটকারি করা যাবে না, শীষ দেওয়া যাবে না, ইপ্রিজিং করা যাবে না, তাদের দিকে বাঁকা চুকে তাকানো যাবে, রাস্তাঘাটে লজ্জা দেওয়া যাবে, এই কাজগুলো আমরা করব না। আমরা নিজেকে হেফাজত করব, নিজের পরিবারকে বুঝাবো। আমরা যদি যার যার পরিবারকে বুঝাতে পারি, রাস্তাঘাটে এমন দৃশ্য দেখা যাবে না। এটা করবে রাস্তাঘাটে কেউ কাউকে নিয়ে টিটকারি করবেন না, মস্কারা করবেন না, গীবত শেকায়ত করবেন না, কি দরকার আছে? কেন করবেন? করে তো লাভ হবে না আপনার, বরং আপনি ক্ষতিতে পড়ে যাবেন। লাভ হবে কি? আপনি এসেন, তওবা করেন, দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমরা তো সবাই ভালো থাকতে চাই কিন্তু থাকতে পারতেছি না, আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো, তুমি আমাদের সবাইকে ঝামেলা মুক্ত করে দাও, সবাইকে সঠিক দিন বুঝার তৌফিক দিয়া দাও, সবাই পড়ে না। আমি এই জন্যে আমাদের দায়িত্ব আজকে থেকে আমরা নিজে ভালো হব, পরিবারে আমরা প্রথমে আমাদের স্ত্রীদেরকে পর্দায় রাখব, আমাদের মায়েদেরকে পর্দায় রাখব, আমাদের বোনদেরকে পর্দায় রাখব, আমাদের মেয়েদেরকে পর্দায় রাখব। রাস্তায় যে বের হয় সে আমার বোন, সে আমার মেয়ে, সে আমার মা, না তো আমার স্ত্রী, এছাড়া তো আর কিছু নাই। সুতরাং আমরা যদি পরিবারে তাদেরকে পর্দা শিখাতে পারি, পরিবারে যদি দিন শিখাতে পারে, যেমন হাইকোর্ট কালকে না কোন দিন রায় দিয়েছেন, তার সাংবিধানিক অধিকার হচ্ছে পর্দা করা, হিজাব পরা। একজন নারী হিজাব পরবে, পর্দা করবে, তাকে শালীনভাবে রাস্তায় বের হবে, তাকে যেমন টিটকারি করা যাবে না, কে কেমনে বের হলো? আপনি যদি তাকে রাস্তাঘাটে টিটকারি করেন তাহলে তো আপনার উপকার হচ্ছে না, অকল্যাণ হচ্ছে, কিছু লোক একত্রিত হয়ে যাবে, আপনাকে হেনস্থা করবে, শেষ পর্যন্ত আপনাকে আইনের দ্বারস্থ হতে হবে। তার চাইতে সহজ পদ্ধতি হচ্ছে রসুল যেটা বলেছেন, আমি নিজে ভালো হয়ে যাই, আমার পরিবারকে আমি ভালো বানায় দিই। আমরা এখানে 400 পরিবার থাকি, 400 পরিবার যদি আমরা আমাদের নিজেদের পরিবারকে পরিশুদ্ধ করতে পারি, তাহলে তার রাস্তায় ওরা বের হবে না, ঠিক কিনা বলেন? যেন আমরা নিজেরা ঠিক হয়ে যাই, আমরা আমাদের নিজেদের পরিবারকে ঠিক করে ফেলি, ইনশাআল্লাহ বলেন, সমাজে অশান্তি থাকবে না, সমাজে খারাপই থাকবে না। যারা নারীরা পর্দা করলে যারা টিটকারি করে, জবাব দিবেন কে? অবশ্যই জবাব দিবেন, অবশ্যই জবাব দিবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন যে হুজুর এই বিষয়ে একটা প্রশ্ন আছে, বলেন আমরা প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে বলেন তো, আকিকার কি দেওয়া দিতে পারবেন? 7 দিনের দেওয়া সুন্নত, 7ম দিন দেওয়া সুন্নত, পরে যদি দেন তাহলে সন্তান হয়েছে মঙ্গলবারে, আপনি সোমবারে দিবেন, গরু দিয়ে দিতে পারবেন, কোনো আপত্তি নেই। আর কারো কোনো প্রশ্ন আছে বলেন, কারো কোনো প্রশ্ন আছে? আমার কাছে একটা প্রশ্ন, অনেক লম্বা প্রশ্ন করেছেন যে একজনে, যে পরীক্ষায় ভালো রেজাল্ট ফলাফল করার দোয়া বলে দেন, ভালো রেজাল্টের দোয়া কি? আপনি পড়ালেখা করবেন না, কিছু করবেন না, রেজাল্ট পাইবেন কেমনে? কথা বুঝলেন? তো এটা একটা আমল আছে, আমি বলতে চাইছিলাম কিন্তু আমার 5-7 মিনিট লাগবে আর সময় হয়ে গেছে 10:30। এটা আমরা আগামী সপ্তাহে বলি। পরীক্ষায় 12 রেজাল্ট করার আমল কি? আমল আছে একটা, এর অর্থ আপনি পড়ালেখা বাদ দিয়ে শুধু কলম পড়িয়ে নেবেন কাজ হবে না, সারা পৃথিবীর কলম পড়িয়ে নিলে কাজ হবে না, আপনাকে পড়া লাগবে ইনশাল্লাহ বলেন। পাশাপাশি কিছু আমল আছে, সেই আমল আপনাকে করতে হবে, এটা আমরা আগামী তাফসিরে বলবো ইনশাল্লাহ। আজকে এটা রেখে দিলাম, কি বলেন আপনারা?
এক মিনিট সময় কে উঠবেন না, আমরা মোনাজাত করব। এর আগে কারো প্রশ্ন আছে নি বলেন।